আর বালিশ মিষ্টি খাবো না, তাই কি হয়? তাই তো আজ যাচ্ছি নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি খেতে। চলুন আপনারা আমাদের voice, it echoes in my mind.
কেমন লাগছে সাগর? মহিন ভাই ভালো লাগছে? মহিন ভাই আগে কখনো আসছিলেন এখানে? সাগর আরেকবার আসছো না? তখন কি বড় মিষ্টি খাইছ? ছোটগুলো না, ওইটা ভালো না এটা ভালো? কোনটা ভালো, ওইটা না এটা? এটা ভালো হয়েছে? তিনজনে একটা মিষ্টি শেষ করতে পারে নাই, এখন এতটুকু রয়েছে। কি মুমিন ভাই, এটা পুরোটা আপনার? আসার সময় না আপনি বলে আসছেন আপনার পুরো একটা আপনার লাগবে? হ্যাঁ, আপনারা বলছেন একটা পুরোটা আপনার লাগে, এটা আপনার পুরোটা শেষ করবেন? বাঁকতেছে মিষ্টি খাওয়ার ভয়ে বাঁকতেছে। এ মুমিন ভাই এদিকে আসেন, আপনি বাঁকছেন কে? বাঁকছেন কে? বসে নেন, এটা শেষ করেন, এটা শেষ করেন। একটা একটা মালিক মিষ্টি পাঠিয়ে হইল না? কেমন লাগলো? ভালো, কিন্তু আপনি তো খাইতে পারলেন না, সমস্যা তো এখানে আজ পেট ভরে গেছে আর খাই নাই। একটা মিষ্টি তো আমরা তিনজন খাইতে পারলাম না, কি করার এটা? এখন তো আপনি তো খেলেন না, আপনি তো বড় ভাই মুরগি। আমি তো আসার সময় ভাত খেয়ে আসছি, আপনি না খাই আসছেন বালিশ মিষ্টি খাইছে তারপরে পারলেন না যে? মুমিন ভাই হ্যাঁ, তারপরে পারলেন না যে? বললাম না পেট ভরে গেছে গা। যাক মিষ্টি খেয়ে তো খাওয়া যায়, তবে সবাই নিয়ে আসলে আর কি ভালো হতো, তাই না? তিনজনে আসছি তো আর সবাই নিয়ে আসলে চার পাঁচটা মোটর সাইকেল হইতো, আসার পরে মজা হয়েছিল। একটু পাঁচটা মিষ্টি লইতাম পাঁচটা, সবাই মিলে খাইতাম, দারুণ লাগতো। হ্যাঁ যাক, ঠিক আছে, আজকে যতটুকু হইলো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এখন আমরা ব্যাক করতেছি, তাই না? প্রধানমন্ত্রীর